আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ইউটিউব বাবার আশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আমি চলে আসলাম গাউসিয়া মার্কেট, যেখানে দেখবেন হাজার হাজার সত্তর হাজার অনেক মানুষের ব্যবসা করতেছে। তো আজকের যে ব্যবসার আইডিয়া দিব, এটা আশা করি আপনাদের কাজে লাগবে। তো যে দোকানে আসলাম এই দোকানে ভাইয়ের সাথে কথা হলো। ভাই কেমন আছেন? ভাইয়ের নামটা আজিজুল হক। ভাই ভাই আমাদের এই যে ব্যবসাটা করতেছেন, অনেক আমাদের বেকার যুবক আছে, তারা কিন্তু ব্যবসা করতে পারে না, তারা ব্যবসা খুঁজে পায় না। এই যে ব্যবসাটা করতেছেন, এতটা একটা সুন্দর একটা আজকের এই ব্যবসার আইডিয়া দিলে তারা হয়তো আপনার কাছ থেকে জানবে এবং হয়তো একজনের উপকার করলে ভালো। আমাদের মুসলমানের ধর্ম এটাই তো। এই যে ব্যবসা করতেছেন, এটার আইডিয়া যদি আমাদের বিএসের উদ্দেশ্যে একটু দিতেন। তো এটা কিভাবে শুরু করছিলেন, এই ব্যবসাটা এই আইডিয়াটা কিভাবে শুরু করছিলেন? আমি আমার জানা মতো কোনো কাজে ছোটো নয়। জি জি, কোনো কাজে ছোটো নয়। আমরা এখানে ব্যবসাও করি, পাশাপাশি কাজও করি। জি জি, চল্লিশ কিলোমিটার ওইখানে আমার কোম্পানি লেভেল করতে, ওইখানে আমি হিন্দুর পাশাপাশি ওইখানে আমি কাজ করি। এই যে আপনি একটা সুন্দর গাড়ি করতেছেন, আপনি কিন্তু জবও করছেন, সাথে ব্যবসাটাও আপনি শিখে যাচ্ছেন। আজকে এই ব্যবসা করতেছেন, আরেক দিনে হয়তো আপনি হোলসেল দিবেন। আজকে একা মানে বেচতেছেন, একটা সময় আপনি আরও বড় প্রতিষ্ঠানের মালিক হয়ে দেবেন। মানুষ তো ধীরে ধীরেই বড় হয়, সেই ক্ষেত্রে এগুলো হচ্ছে আইডিয়া। যার আইডিয়া যত ভালো সে সামনের দিকে তত আগায়। আপনি জব করতেছেন, অনেকে জবই করে না ঘুরে, এবং জব করলে চিন্তা করে যে আমি তো চাকরি করেই সময় পাই না, তো আমি এই ব্যবসা করবো কোনো কল। তো এই যে একটা সুন্দর কথা বলছেন, খুব ভালো। তো ওইটার পাশাপাশি এটা করতেছেন, সেটাতে একটু যদি আইডিয়া দিতেন, এটা কীভাবে শুরু করলেন? সালামি চাই বসছিলাম। জি সালামি চাই বসছিলাম, পরে আস্তে আস্তে গাড়ি নিলাম, গাড়ি নেওয়ার পরে ছোটো গাড়ি নিলাম, আমার এখন একটু মোটা বড় গাড়ি আছে, আস্তে আস্তে আর কি এই খুব ভালো, খুব ভালো। এটাই তো আমরা চাই। একসময় ছালা ভিজাইছেন, তারপরে তো সুন্দর গাড়ি নিয়েছেন, এরপরে দোকান একটা গাছে একটা দোকান নেওয়ার স্বপ্ন, এটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে অনেক আছে আমাদের দেশে, দেশের বাইরে অনেক মানুষে দেখে, তারা হয়তো এই ব্যবসা থেকে আপনার আইডিয়া থেকে অনেকটা স্বাবলম্বন হবে। তো আচ্ছা, যদি আপনি যারা প্রথম শুরু করতে চান, তারা কীভাবে শুরু করতে পারে? তো এটা যারা শুরু করতে চান, তারা কীভাবে শুরু করতে পারে? অথবা জি বলেন। আচ্ছা, প্রথমত আপনি যখন তো আপনি কীভাবে শুরু করছেন আমরা জানলাম, এরকম একটা গাড়ি নিতে কত টাকা লাগতে পারে? ৪,০০০ টাকা, ৩৫০০ থেকে ৪,০০০ মাত্র। তারপরে দেওয়া মালামাল আনতে হয়, আনে পরে দেওয়া। জি আচ্ছা, আর এই যে সুন্দর একটা কথা বলছেন, তারপরে এইগুলো আপনার তো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কাস্টমার আছে, তাদের কাছে কিন্তু আসে বেসে। তো এরকম একটা ব্যবসা যদি করে, সেক্ষেত্রে কত টাকা পুঁজি হইলে শুরু করতে পারে? তো এই ব্যবসাটা কত টাকা পুঁজি হইলে শুরু করতে পারে? এই ব্যবসাটা কত টাকা পুঁজি হইলে শুরু করতে পারে? যদি সালামি সাহেব আছে তাহলে ৩,৩৫০০ টাকা, ৪,০০০ টাকা হইলে সালামি ছেলে, মানে যারা ওই নিচে বিষয়ে বসে তাদের জন্য। তো এরকম একটা গাড়ি নিতে গেলে ৮,০০০ টাকার মতন লাগতে পারে। আর থেকে হ্যাঁ, এই যে এরকম করে লাইট এবং এরকম করে একটা যদি ভ্যান গাড়িতে নিয়ে বেছেন, সেক্ষেত্রে কিন্তু ৮,০০০ থেকে ১০,০০০ টাকা পুঁজি লাগবে। তো সেক্ষেত্রে আপনার প্রফিটটা একটু যদি বলতেন। ৩০ টাকা ৩৫ টাকা বা ২৫ টাকা এরকম লাভ হয়। তারপরে এখানে পরিশ্রম আছে, খাজনা দিতে হয়, খাজনা তো দিতে হবে, কারণ এই যে এত বড় মার্কেট আছে, এই মার্কেটের সামনে যে দোকান দিয়েছেন, যদি তাদেরকে যদি না দিতেন তাহলে তারা বসতে দিত না। আর ওই নেতা বা তারার কারণে বসতে পারেন, তো অবশ্যই তাদের দিতে হবে, এটাই নিয়ম। তো ওরা এখানে কি এক কত টাকার মতো নেয় খাজনা? ১০০ টাকা নেয়, আর দারুদার আছে, টাকা পরিষ্কার রাখে, ওটা ১০ টাকা, মঙ্গলবার ২০ টাকা। মানে এক থেকে আপনি ১২০ টাকা বা মোটামুটি ১০০ টাকা খরচ আছে। তো আপনার ১০০ টাকা প্রতিদিন বসার এখানে খরচ হবে,
আর এখানে 100 টাকা দেওয়ার পরে কি রকম থাকতে পারে, কি রকম বিয়ে হয়? মোটামুটি মানে 3-4000 টাকা সেল হয়, প্রফিটটা থাকে কত, মানে লাভটা কত থাকে? 300-400 টাকা থাকে। তো সেই চাকরির পাশাপাশি করি তো, তার জন্য এটা এটাই অনেক কিছু ভাই। আপনি কত মানে এনে কতটুক সময় দেন? আমরা এখানে বিকালে আসি, 5টার দিকে আসি, 10টা বাজে চলে। তার মানে বিকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত থাকেন, এর ভিতরে 300 টাকা প্রবেশ করেন, এটা কিন্তু অনেক। এমন মানুষ আছে সারাদিন রিক্সা চালায়, সে কিন্তু 300 টাকা ঘরে নিতে পারে না। তো এটা এরপর আপনি জবের পাশাপাশি এটা করতেছেন, কারণ এতে স্যালারিও পাচ্ছেন আবার এদিক দিয়ে ইনকাম হচ্ছে, ব্যবসাটাও শিখতেছেন। তো বিয়স আপনারা আসলে এই ব্যবসাটা আজকে ধারণা থেকে আপনারা বুঝতে পারলেন, উনি কিন্তু সব আইডিয়া আপনাদেরকে দিচ্ছে, কোথা থেকে মাল আনতে হবে বা কীভাবে শুরু করতে হবে সম্পূর্ণ কিছু আমরা এখানে কিন্তু জানলাম। তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আর যদি কেউ আইডিয়া চায় সেক্ষেত্রে কি আপনি দিতে রাজি আছেন? যদি অনেকে তো ব্যবসাটা করতে মানে বুঝে না, তারা যদি বুঝতে চায় ভাই এটা কীভাবে শুরু করবো, তো সেই ক্ষেত্রে কি সহযোগিতা করবেন? তো তারা যদি যোগাযোগ করতে চায় সেক্ষেত্রে কি নাম্বারটা দিবেন ওটা যোগাযোগ করার জন্য? মানে আমাদের এখানে যদি ভিডিওর মাধ্যমে দেন সেক্ষেত্রে কিন্তু সে ভিডিও থেকে শুনিয়ে আপনার সাথে যোগাযোগ করবে। 01961 তো এই ভিডিওটা দেশে দেশে বাইরে থেকে অনেকে দেশে আইসে কী করবে তারা চিন্তা ভাবনা করে। তো আজকে হয়তো আপনার এই নাম্বারটা নিয়ে আপনার সাথে যোগাযোগ করবো যে ভাই আমি এই ব্যবসাটা করবো, কীভাবে করবো, আপনার সহযোগিতা করেন, আপনার সহযোগিতা চাই, আশা করি আপনি সহযোগিতা করবেন। তো ইনশাআল্লাহ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভিউয়ার্স আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।